ভারতবর্ষ হচ্ছে বহুত্ববাদের দেশ, একটা বিশাল বাগান। এই বাগানের মধ্যে হিন্দু থাকবে, মুসলমান থাকবে, খ্রিস্টান থাকবে, জৈন থাকবে, আর অন্যান্যরা থাকবে, বিভিন্ন ভাষাভাষীর মানুষ থাকবে। এই নানা ধর্ম, নানা ভাষা, নানা পোশাকের মানুষ নিয়ে আমাদের এই ভারতবর্ষ সৌন্দর্যমণ্ডিত। অতএব এখানে কারো ভাষা নিয়ে, কারো ধর্ম নিয়ে, কারো পোশাক নিয়ে প্রশ্ন তোলা হবে, এটা খুবই অন্যায়। তো সেই জন্য বোরকা পরে আমাদের মেয়েরা বিগত বহুদিন থেকে স্কুল কলেজে তারা শিক্ষা অর্জন করে, এই সময় এসে বোরকার বিরোধিতা করা হবে কিছু অজুহাতে, এটা অন্যায়। আমরা তারই প্রতিবাদ জানাচ্ছি। ভারতবর্ষের সংবিধানে অধিকার দেওয়া হয়েছে যে যার ধর্মের কৃষ্টি কালচার নিয়ম নীতি আচার আচরণ তাদের সুবিধা অনুযায়ী পালন করবে, আর সম্মিলিতভাবে সকলের দায়িত্ব কর্তব্য হল এই সংবিধানকে রক্ষা করা। আজ কর্ণাটকের সেই কলেজে হাইকোর্ট থেকে কিছু মেয়েকে বলা হয়েছে যে কোর্টের রায় না হওয়া পর্যন্ত ওরা হিজাব পরে কলেজে ঢুকতে পারবে না, যেখানে হওয়া দরকার ছিল এর বিপরীত। হিজাবকে অজুহাত করে আর কিছু মেয়েকে আমাদের বন্ধুদেরকে শিক্ষা বঞ্চিত করে রাখবে, এটা অন্যায়, এটা সংবিধান বিরোধী। তাই আমরা সারা ভারত জুড়ে, সারা বিশ্ব জুড়ে এর প্রতিবাদে সামিল হয়েছি। সবার কাছে আমাদের আবেদন, আপনারাও বিভিন্নভাবে শান্তিপূর্ণভাবে এর প্রতিবাদ করুন, এবং এই ভারতবর্ষ যে নানা ভাষা, নানা মত, নানা পরিধানের দেশ, এটা অক্ষুণ্ণ রাখতে হবে, এটা আমাদের সবার দায়িত্ব। আমরা সবাই সম্মিলিতভাবে এই প্রচেষ্টাকে অক্ষুণ্ণ রাখব। এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ।